তিউনিসে সরকারি ছুটি মাত্র দুই দিন হলেও তিন থেকে চার দিন ধরে ঈদ উদযাপনের চল রয়েছে। ঈদের সময় দেশটিতে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবকে উপহার দেওয়ার জন্য বিশেষ এক ধরনের বিস্কুট তৈরি করা হয়। এছাড়া নানান রকম খাবার দাবারের ব্যবস্থা থাকে প্রত্যেক বাড়িতে বাড়িতে। রাতে প্রায় প্রত্যেক বাড়িতে গান ও নাচের আসর বসে, যা ঈদ আনন্দকে আরও বহুগুণে বাড়িয়ে দেয়। 138 কোটি জনসংখ্যা বিশিষ্ট এই দেশটি বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্র। চীনের সাম্যবাদী দল দেশটি শাসন করে। ঈদ উপলক্ষে চীনের মুসলিম ও অমুসলিম উভয়ের জন্যই দুই তিন দিনের সরকারি ছুটির ব্যবস্থা করা হয়। সকালবেলা ঈদের নামাজ শেষে চাইনিজ মুসলিমরা পূর্বপুরুষদের স্মৃতি রোমন্থন করে দরিদ্রদের মধ্যে খাবার বিলি করে। তাছাড়া সাংস্কৃতিক বিপ্লবের সময় নিহতদের জন্য বিশেষ প্রার্থনার ব্যবস্থাও করা হয় এই দিনটিতে। আন্তারা রাইসা, বিজয় টিভি, ঢাকা।